হ্যালো ভিউয়ার্স, আমি চলে এসেছি মিলন মহনা ব্লগ থেকে। এই যে আমার সামনে দুইজন খাদক বসে আছে, এর আগে আপনারা একটা ভিডিওতে ছইরন চাচিকে দেখেছিলেন, সে কাঁঠাল খেয়েছিল। সে আজকে মিষ্টি খেয়ে দেখাবে যে সেও মিষ্টি খেতে পারে এবং সে কতটা পারদর্শী। সো আমরা দেখি যে কে ফার্স্ট হতে পারে, কে কতগুলো মিষ্টি খেয়ে এগিয়ে যেতে পারে। তাহলে আমরা শুরু করে দেই। প্রতিযোগিতা চলছে, দুইজন খাদক খেতে চলেছে, দেখা যাক কে কতটা খেতে পারে। এবং এখানে কিন্তু করলাও আছে, শুধু মিষ্টিই না, যে হেরে যাবে তাকে শাস্তি স্বরূপ করলা খাওয়ানো হবে। খাওয়া চলছে, দুইজন প্রতিযোগী খুব সুন্দরভাবে খাচ্ছে। এখানে 1.5 কেজি এক একজনের প্রতি। ছইরন চাচি কিন্তু এগিয়ে যাচ্ছে। ছইরন চাচির বিপক্ষে যে রয়েছে তার দৃষ্টি আকর্ষণ করছি, তুমিও তোমার মতো করে খাও এবং দ্রুত খাও, তোমাকেও এগিয়ে যেতে হবে। ছইরন চাচির আর বেশি দেরি নেই, প্রায় শেষের মধ্যে। আরেকজন প্রতিযোগীও খাচ্ছে, বেশ পিছিয়ে আছে সে। কি মনে হচ্ছে আপনাদের, কে জিতবে, ছইরন চাচি নাকি তার পাশের জন? দেখে তো মনে হয় ছইরন আপাই জিতে যাবে। হ্যাঁ, আমাদেরও সেটাই মনে হচ্ছে। আপনারা কি মনে করছেন ভিউয়ার্স? ছইরন আপা কিন্তু একটা কাঁঠাল একাই খেয়েছিল, এই ভিডিওটি আমি শেয়ার করেছিলাম আগের ভিডিওতে। আজকে মিষ্টিতেও দেখা যাচ্ছে ছইরন আপাই জিতে যাবে, এরকমই মনে হয়। আর পাশের জন্য খাচ্ছে, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। শেষ পর্যন্ত দেখতে থাকবেন, ভিডিওটা টেনে টানবেন না, পুরো ভিডিওটা দেখবেন আপনারা সবাই। দেখা যাক কে ফার্স্ট হয়। ছইরন আপা মনে হয় টায়ার্ড হয়ে গিয়েছে, এ আর কয়েকটা আছে, খান, একটু ধৈর্য ধরে খান, আপনি পারবেন। পানি খেয়ে নেন। এইদিকে কিন্তু করলাও অপেক্ষা করছে, তা কার পেটেই করলা যায় দেখা যাবে। তাহলে কি দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে যে ছইরন বিবির আর 5টার মতো আছে, আর পাশের জন বেশি খেতে পারেনি, তা অনেকটা রয়েই গেছে তার। তাহলে এখন এই পর্যন্তই ভিডিও, তবে দেখা যাচ্ছে যে আপনারাই বলুন যে কে জিতলো। তবে দেখাই যাচ্ছে যে ছইরন বিবি আমাদের ফার্স্ট হয়েছে, তার জন্য একটা হাততালি হবে। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এতক্ষণ মিষ্টি খাওয়ার প্রতিযোগিতা চললো, ছইরন চাচি প্রায় 1.5 কেজির মতো খেয়েছে, 4টার মতো আছে, তো সমস্যা নেই, দেখা যাচ্ছে উনিই জিতে গেল আজকের প্রতিযোগিতা। তার পুরস্কারটা একটু পরে দেখানো হবে। আর যে এখন ঠকে গেছে তার এখন শাস্তি স্বরূপ করলা খেতে হবে। সো তুমি করলা নাও এখন। সম্মানিত ভিউয়ার্স বৃন্দ, সবার দৃষ্টি আকর্ষণ করছি, এতক্ষণ আপনারা মিষ্টি খাওয়ার প্রতিযোগিতা দেখছিলেন। এখানে দুইজন অংশগ্রহণ করেছিল, একটি হচ্ছে আমাদের সবার অতি পরিচিত ছইরন চাচি, এবং আরেকজন হচ্ছে নতুন প্রতিযোগী, ওর নাম হচ্ছে ফাতেমা। তো এখন আমাদের ছইরন চাচি জিতে গেছে, মিষ্টি খেয়ে এগিয়ে গেছে। তো বিপক্ষে যে আছে ফাতেমা, ও খেতে পারেনি, ও জিততে পারেনি, তাই ওকে শাস্তির স্বরূপ করলা খাওয়ানো হবে। তো তুমি এখন করলা খাও। না, এটা যেহেতু প্রতিযোগিতা, হ্যাঁ খাও।
ছইরন চাচি খুব খুশি হয়ে গেছে ওর করলা খাওয়া দেখে। ফাতেমা করলা শেষ করছে প্রায়, অনেক কষ্ট করে খাচ্ছিল। সে আরেকটা করলা হাতে নিয়েছে, খাচ্ছে এখন। হাফ কেজি করলা শেষ করতে হয়েছে। ফাতেমা হেরে গিয়েছে, তাই ওকে হাফ কেজি করলা খাওয়ানো হয়েছে। ছইরন চাচি তাকে জোর করেই খাওয়ালো, যে প্রতিযোগিতা খেতেই হবে। সে খেতে চাচ্ছিল না, বাট কষ্ট করে সে হাফ কেজির মতো করলা খেয়েছে।